ভাসছে তখন উপকূলে ভেসে এলো দশ দুর্ভাগার মরদেহ। বাতাসে উপকূল ভেসে বেড়ালো তাদের এই মরদেহের গন্ধ। কক্সবাজারের বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মোহনার নাজিরা টেক পয়েন্টে ভেসে আসা একটি ফিশিং ট্রলার থেকে উদ্ধার করা হয় এসব মরদেহ। তারপরেই এই বিভৎস চিত্রের সম্মুখীন হন স্থানীয়রা। দেখি একটা বাঙ্গাবুট, ওগুলা মাথা দিয়ে একটা বাঙ্গাবুট, আরে বাঙ্গাবুট কেন এখানে যায় দেখি, মানে একটা গোলা, গোলার মধ্যে কতগুলো মানুষ একটা একটা বাইর হয়ে গেছে, সেগুলা সবগুলো ফাঁসি গেছে। ফা দা আছে সিরের মতো, মানে সাদা একদম দেখা চিনে পাচ্ছে না। তুলে ওখানে ফুলের রং আরো আছে, মানে পিছনে কল যেটা আছে এটা মানে মাছ নাকানো কল, এদের মধ্যে একটু মানে ভাঙ্গা ফা যে সুলিয়া উঠে গেছে। উদ্ধার কাজে অংশ নেন ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল। প্রতিটি মরদেহ জাল দিয়ে পেঁচানো ও হাত পা বাঁধা অবস্থায় রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। পারিপার্শ্বিক থেকে জানতে পেরেছি ঘটনাটার স্থান ছিল গভীর সাগরে, সেখান থেকে কে বাঁকা হারা বোটটা দেখে টেনে আনে, স্থানীয় লোকের সাহায্য নিয়ে পানি শেষে আর কি আমরা উদ্ধার কাজ শুরু করি। এই পর্যন্ত আমরা প্রায় 10টা ডেড বডি উদ্ধার করেছি। উদ্ধারকৃত লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। পরিচয় নিশ্চিত করার পরে আমরা আসলে প্রকৃতপক্ষে বুঝতে পারবো যে এটি কোন ধরনের হত্যাকাণ্ড, কারা এটা ঘটিয়েছে। সাগরে প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা, সেখানে জেলেদের হত্যার ঘটনাও নিত্য নৈমিত্তিক বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। উদ্ধারের পর মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।